নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন রূপের। আপনারা টিকিট কাটছেন প্রতিদিন, অর্থাৎ আমি যে প্রতিদিন অর্থপ্রাপ্তির বিষয়ে আলোচনা করছি, রাশির নাম শুনে আপনারা এবং টার্গেট নাম্বার শুনে আপনারা টিকিট কাটছেন। টিকিট কাটার সঠিক নিয়ম অনেকেই জানেন না, তাই প্রতিদিন আপনারা অর্থ ইনভেস্টমেন্ট করছেন হচ্ছে না। অনেকে আমার ব্যাক অফিসে ফোন করে বলছেন যে কৌশিকদা, টার্গেট নাম্বার, রাশির নাম, সময় জেনে কিন্তু আমার অর্থপ্রাপ্তি ঘটছে না। আবার কারো ক্ষেত্রে কি হচ্ছে, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে 1-2 নম্বরের জন্য। এই জায়গাটা বোঝা দরকার রয়েছে টিকিট কাটার কিছু নিয়ম। আগামীকাল বৃহস্পতিবার 5 রাশির অর্থপ্রাপ্তির বড় যোগ রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাশি একই রাশির 100 জন মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের রেজাল্ট পাবে। কারণ আপনাদেরকে একটি কথা আমি আজকে বললাম তো, আজকে পুরোপুরি ভিন্ন আলোচনা। টুইন বেবি যখন হয় দেখবেন একই সময়ে যমজ বাচ্চা, সেক্ষেত্রে দুজনার ভাগ্য কেন ডিফারেন্ট হয়, এটা কিন্তু বুঝার কিন্তু ব্যাপার রয়েছে। তাতে টুইন বেবির ক্ষেত্রে যদি ভাগ্য মিল হয় না, তাই রাশির নাম শুনলে যে একই রাশির 100 জন মানুষের 100 জনই যে টিকিট কেটে লটারি প্রাপ্তি হবে এমন কোনো বড় কথা নয়। কারণ এখানে কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে না। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে জানা দরকার অর্থপ্রাপ্তির জন্য ভাগ্যের যে শুভ সংখ্যা সেটা। অনেকে ভাগ্যের শুভ সংখ্যা জানেন না, তাই আমি 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদের অনুরোধে প্রতিদিন দিচ্ছি। এবং রাশিভিত্তিক আমি সময়গুলো আপনাদেরকে জানাই, এবং যারা রাশির নাম জানেন না সেক্ষেত্রে নামের অক্ষর দিয়েও কিন্তু আমি প্রতিদিন আলোচনা করি। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের উপর ডিপেন্ড করে যে এই লটারি ফাটকা থেকে আপনার অর্থপ্রাপ্তি হবে কি না। আপনারা প্রতিনিয়ত টিকিট কাটছেন, অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, ভাবছেন যে হয়তো কালকে লেগে যাবে। দেখুন, ভাবলে শুধু হবে না, আগে ভাবতে হবে নিজের ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখাটা আগে বিচার করি। কারণ প্রতিদিন আপনারা কেন অহেতুক অর্থ নষ্ট করবেন? আর যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। অর্থাৎ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। এখানে দেখা দরকার আপনার রাহু গ্রহ, আপনার শুক্র, শনি এবং বুধ, এই 4টি গ্রহ ভাগ্যভাব, ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব। এই ভাবগুলো যদি আপনার শুভ অবস্থাতে থাকে না, নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার চটজলদি, কারো খুব অল্প বয়সে অর্থপ্রাপ্তি হয়ে যায়, কারো ক্ষেত্রে একটু দেরিতে অর্থপ্রাপ্তি হয়। অর্থাৎ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের ভাগ্যের উপর, আপনার ভাগ্যে কখন লেখা আছে সেই সময় কিন্তু আপনার ঘটবে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সেটা আপনাকে জানিয়ে দিতে পারবে। এবং এর পাশাপাশি যাদের বাধা রয়েছে না, সেই বাধাকে কাটানোর জন্য আমি বারবার বলছি, দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশান, এই ফর্মুলাটি আপনারা ইউজ করুন। এই ফর্মুলাটিতে প্রচুর লোক উপকৃত, এবং নাম্বারের যে আমি সংখ্যার যে লকেটটা দিচ্ছি না, তাতে কিন্তু মানে
আমি এটার উপর রিসার্চ চালিয়েছি, রিসার্চ চালিয়ে বহু মানুষ উপকৃত। আমি বারবার বলছি, যারা রাহু রক্ষা কবচ বুকিং করেছেন না, এবং এই লাম্বায় রকেট আমি একটু বলি, একটু আপনার সময় দিন, কারণ প্রচুর বুকিং রয়েছে, প্রত্যেককে পাঠানো হচ্ছে, একটু সময় দিয়ে আমার কাছ থেকে নিতে হবে। কারণ যারা সময় দিতে পারবেন না, আমার কাছে বুকিং করবেন না, কারণ সময়টা অবশ্যই লাগবে। তাড়াহুড়ো করলে কিন্তু কোনো কাজ কিন্তু হয় না, কারণ এটা একটা নির্দিষ্ট তিথিক্ষণ রয়েছে, শোধন প্রক্রিয়া রয়েছে, এবং এখানে কিছু আপনার সময় এবং তিথিক্ষণ রয়েছে, এগুলো দেখা কিন্তু একান্তই দরকার। তবে আগে ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখাটা আগে বিচার করে নেওয়া দরকার রয়েছে। আপনাদের জন্মছকে এই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা সুপার প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি, যে প্রাপ্তি বলুন না কেন, আপনাদের জীবনে ঘটবে কি না, কারো কারো ক্ষেত্রে জানেনই না, আছে হয়তো আপনারা ইনভেস্টমেন্ট করছেন, আর যারা ইনভেস্টমেন্ট করছেন দেখা গেল ভাগ্যেই নেই, প্রচুর টাকা প্রতিদিন টিকিট কেটে কেটে প্রচুর অর্থ অপচয় করে দিচ্ছেন। একবার জেনে নিন না আপনার কেটে গেছে কি না যোগটা, বা আপনার যোগটা আজ থেকে দু বছর পরে আছে কি না, সে বিষয়গুলো কিন্তু জানা দরকার। শুধুমাত্র রাশির নাম মিলিয়ে বড় ধরনের সিদ্ধান্ত যদি নেন, দায়িত্বটা সম্পূর্ণরূপে আপনাদের। কারণ আমি এই ভিডিওটি আপনাদের কাছে প্রতিদিন রিপ্রেজেন্ট করি, নতুন নতুন ভিন্ন কথা কিন্তু আপনাদেরকে জানাই, এবং এর মাধ্যমে অনেক মানুষ উপকৃত, এবং এমন কিছু মানুষ রয়েছেন যারা রাহু রক্ষা কবচ পরে প্রচুর অর্থপ্রাপ্তি কিন্তু হয়েছে, বড় ধরনের অর্থপ্রাপ্তি, এবং লকেট নাম্বারের লকেট, এটা একটা মিরাকেল কাজ করে, আমি বারবার বলছি। এবং গ্রহের প্রতিকারটাও কিন্তু করা একান্তই দরকার। আপনার গ্রহের প্রতিকার যদি করা যায় না, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি 100% হবে। আগামীকাল বৃহস্পতিবার, প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই কমেন্ট করুন। 12টি রাশির টার্গেট নাম্বার আমি আগে বলি। মেষ রাশি 4-2, বৃষ রাশি 3-6, মিথুন রাশি 8-9, কর্কট রাশি 7-6, আপনার সিংহ রাশি 3-4, কন্যা রাশি 5-3, তুলা রাশি 7-3, আপনার বৃশ্চিক রাশি 4-6, আপনার ধনু রাশি 5-8, মকর রাশি শুধুমাত্র 1, মকর রাশির ক্ষেত্রে আপনার কুম্ভ রাশি 8-1, এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি, মীন রাশির 9-3। এই 12টি রাশির টার্গেট নাম্বার বললাম, এবং 5টি রাশির নাম আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম রাশি আপনার কর্কট রাশি, দ্বিতীয় নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, 3 নম্বর রাশি ধনু রাশি, 4 নম্বর রাশি মেষ রাশি, 5 নম্বর রাশি আপনার সিংহ রাশি। এবার নামের অক্ষর দিয়ে বলি, আপনার নামের অক্ষর এ সি ডি এন পি এবং টি দিয়ে যদি শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটি এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।